বিসিএস এর কেউ যদি নিজে প্রস্তুতি নেয়, সে কিন্তু চাইলে কিন্তু ক্লাস সিক্স থেকেও প্রস্তুতি নিতে পারে। আমি আসছি কিভাবে ক্লাস সিক্স থেকে প্রস্তুতি নেওয়া যায়। এখানে যদি কোনো গার্ডিয়ান যদি এখানে অডিয়েন্স থাকেন, আমি তাদেরকে বলবো আপনি যদি চান যে আপনার ছেলে বা আপনার মেয়ে বিসিএস ক্যাডার হবে, তাদেরকে কিন্তু আপনি ক্লাস ওয়ান থেকে প্রস্তুতি শুরু করতে পারেন বিসিএস। সেটা কিভাবে সম্ভব একটু পরে আসছে। যাদের এখন আসলে প্রাইমারি লেভেল শেষ, হাই স্কুল লেভেল শেষ, কলেজ লেভেল শেষ, এখন ইউনিভার্সিটি লেভেলে আসছে, তো তাদেরকেও কিভাবে প্রস্তুতি নিতে হয়, তো তিনটা জায়গাতে বলি। যে যাদের সময় শেষ তাদের তো আর ওই সময়টা তো আর ফেরত পাওয়া যাবে না, সে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারে। আর যাদের হাতে সময় আছে, গার্ডিয়ান যদি চায় যে আমার ছেলে আমার মেয়েকে বা আমার ভাই আমার বোনকে আমি বিসিএস ক্যাডার বানাবো, ক্লাস ওয়ান থেকে পড়া বিসিএস এর প্রস্তুতি নিতে পারে। সেটা কিভাবে নেওয়া সম্ভব, সেটা হচ্ছে তার একাডেমিক যে পড়াটা সেটা কিন্তু পড়তে হবে, একদম সব পড়ে ফেলতে হবে একাডেমিক পড়াগুলো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দেখেছি, পরীক্ষাতে যেগুলো পড়লে কমন পাওয়া যাবে, যেভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে, আমরা কিন্তু সেই জিনিসগুলো বাছাই করি, পড়ি, সব পড়া হয় না, তো আমাদের কিন্তু পড়াগুলো থেকে যায়। এগুলো কিন্তু পরবর্তীতে যখন আমরা কেরিয়ার গড়তে যাই তখন কিন্তু আমাদেরকে সবই পড়তে হয়, তখন তো সেটা অনেক বেশি জমে যায়, আমাদের কাছে অনেক বেশি বার্ডেন মনে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি কোন আমরা একাডেমিক পড়াগুলো একদম এ টু জেড পড়তে পারি, বিশেষ করে বিসিএস রিলেটেড যে টপিকগুলো আছে, যেমন সাধারণ জ্ঞান, টেন, ম্যাথ, ইংলিশ, ইংরেজি যে জিনিসগুলো আছে বা বাংলা, এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে বিসিএস প্রিলি রিটার্ন পর্যন্ত ইভেন কিছু কিছু ক্ষেত্রে ভাইবা তো আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করে। তা আমার কথা হচ্ছে, কেউ যদি বিসিএস ক্যাডার হতে চায় সে কিন্তু চাইলে কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু করতে পারে। যেমন আমরা বলি, যেমন আমি কিন্তু গ্রাম স্কুলে পড়াশোনা করেছি, তো আমাদের কিন্তু একটা দুর্বলতা ছিল হচ্ছে ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে। তো আমি আমি প্রথমে এই জায়গাগুলোতে জোর দিয়েছি, আমি ম্যাথ এবং ইংলিশে যে দুর্বলতাগুলো ছিল, এরপরে যেটা বলছিলাম একটু আগে যে বাংলার ব্যাকরণে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, সেই জায়গাগুলো কিন্তু আমি প্রথমে আগে রিকভার করেছি, এবং রিকভার করে কিন্তু পরবর্তীতে বিসিএস এর বিভিন্ন বই কেন্দ্রে পড়াশোনা শুরু করি। তা আমার প্রস্তুতি হচ্ছে, পরামর্শ হচ্ছে, কেউ যদি বিসিএস এর প্রস্তুতি নিতে চায় তাহলে সে যদি এখন যদি একাডেমিক লেভেলে থাকে, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট লেভেলে থাকে, তার একাডেমিক পড়াটা খুব ভালোভাবে পড়া উচিত। এখন বিসিএস এর আলাদা কোনো বই পড়ার দরকার নেই, সে যদি একাডেমিক পড়াটা খুব ভালোভাবে পড়ে সেটাই কিন্তু বিসিএস এর পরবর্তীতে প্রিলি রিটার্নে কাজে দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে ভাইভাতে কাজে দিবে। আর যারা হচ্ছে যে অনার্স এ পড়ে, তাদেরকে অনার্স এর প্রথম থেকে সে যদি মনে করে আমি বিসিএস ক্যাডার হতে চাই, তা আমি মনে করি তার একাডেমিক পড়াটার ফাঁকে ফাঁকে সে বিসিএস এর জন্য অল্প অল্প করে পড়তে পারে। আর সেখানে পড়াটা হওয়া উচিত হচ্ছে ম্যাথ এবং ইংলিশ বা বাংলা, যে জিনিসগুলো তার দুর্বলতা আছে সেই জিনিসগুলোকে রিকভার করে। যেমন আমাদের বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটিতে একদম বেসিক থেকে ইংলিশের আলোচনা করা হয়েছে, পাশাপাশি আপনার হচ্ছে যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে পিসি দাস, এই বইটি পড়া যায় ইন্ডিয়ান রাইটারের, তারপরে হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের যে ইংলিশ গ্রামার বইটি আছে সেটাও কিন্তু ফলো করতে পারেন বেসিক ডেভেলপমেন্ট করার জন্য। এই জিনিসগুলো প্রথমে বেসিক অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ যেটা চৌধুরিয়ান হোসেনের, সেটাও আমি পড়েছি। তো এই জিনিসগুলো যদি কেউ পড়ে আসে, আমার মনে হয় আস্তে আস্তে তার বেসিকগুলো ডেভেলপ হবে। তা আমার পরামর্শ হচ্ছে, এখন যে যে জায়গাতে আছে সে যদি মনে করে আমি বিসিএস পরীক্ষা দিব, তার এখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত। কারণ কারোর সময় যদি চলে যায় সেটা নিয়ে তো এখন আফসোস করলে সেটা আসবে না, এখন তার সামনে যে সময়টা আছে সেই সময়টাতে সে ভালো করতে চাইলে এখন থেকে তার প্রস্তুতি নেওয়া উচিত। এবং তার উচিত যদি আগে সে সময় লস করে থাকে, সেই সময়টা যেন রিকভার করতে পারে, সেজন্য তার পড়াশোনা বেশি বেশি সময় দেওয়া উচিত এবং পড়াশোনাটা শুরু করা উচিত। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তাদের উপরে প্রথম উচিত তার দুর্বল জায়গাগুলোতে কাজ করা, বিশেষ করে ম্যাথ, ইংলিশ, বাংলা, এই জায়গাগুলোতে কাজ করা উচিত। এবং আশা করি পরবর্তীতে ওই বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো সে অল্পতে পড়লে ভালো করতে পারে। ধন্যবাদ হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে আসলে একটা ভুল বুঝাবুঝি হয়তো অনেক দর্শকের মধ্যে হতে পারে, তো আমি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি। আসলে গাজী মিজানুর রহমান ভাই যে পয়েন্টটা উল্লেখ করেছেন যে আপনারা যে যে অবস্থানে আছেন, হয়তো প্রাইমারিতে পড়ছেন, হাই স্কুলে পড়ছেন কিংবা কলেজে পড়ছেন, আসলে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যাদের স্কুল লেভেলেই ইংলিশ বা ম্যাথের বেসিক ভালো হয় তাকে কিন্তু পরবর্তীতে ম্যাথ ইংলিশ নিয়ে স্ট্রাগল করতে হয় না। সো একদম বেসিক লেভেল থেকেই যদি আপনি স্ট্রং প্রিপারেশন নিয়ে থাকেন, সেটা যে আসলে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হবে সেরকম না, আপনি যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকেই একটি ভালো পড়াশোনা যদি করে থাকেন, পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায় এবং অনেকগুলো পড়াশোনা আসলে একসাথে বার্ডেন হিসেবে কাজ করে না। কারণ একটা বয়সে এসে কিন্তু আপনার ইংলিশের বেসিক ঠিক করা বা ম্যাথের বেসিক ঠিক করা খুবই কঠিন হয়ে যায়, যেটা একদম প্রাইমারি কিংবা হাই স্কুল লেভেলের অনেকটা সহজ থাকে। কেননা প্রাইমারি ক্লাস ফাইভ এর ম্যাথ থেকে হাই স্কুল ক্লাস এইট, নাইন, টেন এর ম্যাথ
এবং ইন্টারমিডিয়েট এর বিভিন্ন সায়েন্সের যে বই, এই বইগুলো থেকেই কিন্তু আসলে বিসিএস এর পড়াশোনায় প্রশ্ন আসে এবং সিলেবাসটা আসলে ওই বইগুলোকে কেন্দ্র করে। সো ওই জায়গাগুলো থেকেই কিন্তু আসলে আপনি আপনার বিসিএস প্রস্তুতির জন্য না, আপনাদের নিজেদের জ্ঞানের জন্য বা নলেজ সিকিং এর জন্য কিন্তু আপনারা ওইগুলো নিয়ে একটু যদি মনোযোগী হন সেটা পরবর্তীতে হেল্পফুল হবে। সিলেবাস অ্যানালাইসিস করে আমরা যদি ওই সময় পড়াশোনা করে থাকি ওইটা নট বিসিএস এর জন্য, এবং ওই সময় যদি আপনি আপনার বেসিক ক্লিয়ার থাকে ওই পার্টিকুলার ক্লাসেও কিন্তু আপনার পরীক্ষাগুলো ভালো হবে এবং আপনি ভালো একটা মার্ক অর্জন করতে পারবেন। তো আশা করি অনেকের ক্লিয়ার মানে কনফিউশন এখানে মানে দূর হয়ে যাবে।